ওড়িশার যে দীর্ঘদিন ধর আইএস বিরাদী যে বিভিন্ন পদপদবীর অনেক দীর্ঘ চবিশ বর্ষ কাল প্রায়ত এই ওড়িশার যে আপনার বিগত সরকার সহ যোড়ি হয়েছিল এবং সে বিধে পরোক্ষরে এবং প্রত্যক্ষের অনেক অভিযোগের ফর্দ অছি বর্তমান যে চিফ সেক্রেটারি অনেক তাঁকর তো খবর সরি যাই তাকে এক্সটেনশন মিলে বর্তমানে এখানে এক্সটেনশন দেওয়া সপক্ষে না তাঁকাই একবাসীর গোটে লা কেবল গোটে বিকল্প লাগে জনে যে দিল্লির অন্তর্গত থাকবে বা ডেপুটি সেশন যাইবে ওড়িশা ক্যাডর হয়েছে জন যোগ্য ব্যক্তি হয়েছে এবং তাঁর বিরুদ্ধে এইভাবে কোণ প্রকার অভিযোগ নথিব তেমন অভিযোগ মুক্ত জন ব্যক্তি মুখ্য শাসন সচিব ভাবে নিযুক্তি দেওয়া এবং বোধহয় সেইপাই হি মনোজ আহুজাকে অণাযাচ্ছি এবং সেইটা গোটে মু ভাবুছি সেটা স্বাগতযোগ্য পদক্ষেপ সে জন ভাল অধিকারী বিশেষ করি তাঁর পরিচালনাগত অভিজ্ঞতা আছে এবং সে জন নিষ্ঠাপর তথা দৃঢ় প্রশাসক এবং তাঁর নেতৃত্বরে অমলাতন্ত্রকে অন্তত ঠিক লাইনকে আনিবা এবং ঠিক গুড়ারে পকাইবা লোক জনতা সরকার লোক সরকার যেটা আছে সে লোকাভিমুখ সরকারকে পরিচালনা করা যে অমলাতন্ত্রকে ঠিক গুড়ারে পকাইবা বোধহয় তাঁকা সম্ভব হব এবং তা ছাড়া আছে বিকল্প বি পাখে না তেমনি সেই দৃষ্টি মনোজ বাবু নিযুক্তি প্রস্তাবটা বহুত ভাল বলে কিন্তু মনোজ আহুজা পূর্ব বিভিন্ন বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের সে নিজের দায়িত্ব তুলাই বর্তমান সময় নয় মুখ্য শাসন সচিব ইয়ে যে দায়িত্ব দিয়া ইয়ে বর্তমান বিকশিত ওড়িশা এর সহ ওড়িশার বিকাশ লোক বিকাশ কেতে যুক্তিযুক্ত হব কেতে ফলপ্রদ হব হ্যাঁ দেখুন বহু বড় কথা হচ্ছে যেটা নরেন্দ্র মোদী আগুন কুলে তার কি জাতি কথা কে সে গোটে কৃষক বি গোটে জাতি লা মনোজ আহুজা কেন্দ্র সে কেন্দ্রের সে সচিব লে কৃষি বিভাগ কিন্তু কৃষি বিভাগ লাগে সে কৃষির কৃষিকে নিয়ে কেন্দ্র সরকারের বিভিন্ন পরিকল্পনা এবং চিন্তাধারা কু সে ভালোভাবে বুঝিছেন এবং পরিচালনা বি করছেন ওড়িশা পাই কি কৃষি পাই কি বহু বড় অবদান আবশ্যকতা আছে কারণ কৃষি এবং কৃষক পাই কি অতি কমরে ওড়িশার 62% লোক হচ্ছেন কৃষক তেমনি সেটি কৃষক মানকর যে আয় দেখবে ভারতবর্ষর বিভিন্ন রাজ্যের আয় কৃষক মান পারিবারিক আয়ের তল আড়ু দ্বিতীয় স্থানে আমি অছে ওড়িশার অপূর্ব সম্ভাবনা থাইকি হয়েপার না দ্বিতীয় কথা হল ওড়িশার গোটি রাজ্য যেটি গোটে কৃষি বজেট বি উপস্থাপিত হুয়ে তেমনি এইপাই হুয়ে যে কৃষিকে প্রাধান্য দেওয়া সে পূর্ব সরকার তো খালি না মাত্র গোটে কৃষি বজেট করুলে প্রাধান্য দিয়ে নথিলে তেমনি সেই দৃষ্টি তাঁকর আগে অধিক অধিক এমফাসিস বা আপনার গুরুত্ব সে দেবে নিশ্চিত ভাবে কৃষি উপরে তা ছড়া যে মহিলা সশক্তিকরণ কথা কুহযাই পারে এবং যে যুবক মানে নিযুক্তি সুযোগ কথা কুহযাই পারে এইগুলি সব দৃষ্টি দেওয়া সে বহু বড় দায়িত্ব তাঁকর রহব আপন দেখুন যে কিরাণী হিসাবে যোগদান করেছিলে 24 বর্ষ তলে সে বর্তমানে ডেপুটি সেক্রেটারি বা তা উপরক উঠিগলে এমানে সমস্তে বিজু জনতা দলর চাকরিয়া হিসাবে এবে মধ্যে মানসিকতার অনেক সে যেভাবে ভাবে পরিচালনা করুলে লোক উপরে হাম্বলা নীতি দেখুলে সেই জিনিসটা অদ্যাবধি মধ্যে লাগি রয়েছে পিসি সরকার বলে যেটা কুহযাচ্ছে বাস্তবরে সেই মানে হি শাসন করুলে বাকি যে রাজনৈতিক নেতৃত্ব সে নীরবরে তাঁকে সমর্থন করুলে বা তাঁর পথরে গোড়ে আনিয়া হয়েছে বর্তমান সেই দৃষ্টি এই যে নূয় যে নৌকরী সাহি বলে আমি কহা বা আপনার যে বাবু মানে যে অনেক সে নিয়ন্ত্রণ আনিবা সে ঠিক ভাবে রাস্তা দেখাইবা পাই গোটে দৃঢ় গোটা হচ্ছে প্রশাসনিক নেতৃত্বর আবশ্যকতা লা সেই প্রশাসনিক নেতৃত্ব দেওয়া পাই বোধ হয় মনোজ আহুজা নিশ্চিত ভাবে সক্ষম হবে এবং তাঁর নেতৃত্বরে ওড়িশার যেতক সবু অনেক চাকরিজীবী অনেক বিভিন্ন ক্ষেত্রে কাম করছেন সে লোকাভিমুখী হবে লোক সেবা করার তৎপরতা প্রদর্শন করবে কারণ মুখ্যমন্ত্রী সেইটা হি চাহুন আপনার মন্ত্রিমণ্ডল যে সমস্ত বিভিন্ন দায়িত্বের অনেক সে চাহুবে যে তাঁর যে সচিব মানে তাঁরে মানে আক্রমণ নকরিকি বরং দেশকে পরিপালন করা এবং তাঁর যে অনেক বিভাগীয় কর্তৃপক্ষ সমস্ত আয়ত্তের রাখবে এবং লোক সেবা করবে এভাবে এক নেতৃত্ব আপনার দেখুন বর্তমান আপনার রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হয়েছে কিন্তু প্রশাসনিক নেতৃত্ব বহুত গোটে গুরুত্বপূর্ণ অঙ্গ গোটে ডেমোক্রেসি বা আপনার গণতন্ত্রের তিনোটি বহু বড় জিনিস থাকে গোটে হচ্ছে আপনার বিধানপালিকা গোটে কার্যপালিকা এবং গোটে হচ্ছে ন্যায়পালিকা ন্যায়পালিকা কথা বর্তমানে আসুনা কেবল দুইটি কথা আমি চিন্তা করছি গোটে হচ্ছে বিধানপালিকা নূয় বিধানপালিকা আসছেন যেটি গোটে বহুত বড়
সংখ্যার একাবন জনে অনেক বিশেষ করে বিজু জনতা দলর এবং 14 জন অনেক আপনার কংগ্রেস দলর সেগুলো সে বিধানসভার সরকার ঘেড়া সে চেষ্টা করবে বিরোধী দল সশক্ত অন্যপক্ষের প্রশাসনিক কলরে যে ভুল ভটকা আছে যা অসুবিধা হব মনে করতে এবে বর্তমান অ্যানথ্রাক্স রোগ মরুচার বিভিন্ন প্রকার বর্ষা বন্যা বিপদ বি হয়ে যাই পারে তাহলে আপনার জাগিয়ে বর্ষা হয়ে না হঠাৎ বর্ষা হলে বহু পরিমাণ দিল্লির বর্ষা হল সেভাবে হয়ে পড়ে তেমন এইভাবে কিছু অব্যবস্থা ভিতরে এমনি কে কাম করা প্রস্তুত না কাম করা লোক না নিযুক্তি আমি দিই না অনেক বর্ষ ধরিকি আমি কেবল ডেপুটেসন কিংবা লোক এক্সটেনশন দিয়ে আমি চাকরিয়া মানুষ রাখিছে সে বয়স্ক এবং সে গোটি গোটে জায়গাকে মাড়ি বসছে অনেক বর্ষ ধরিকি এটি গোটে বিরাট ধরনের সর্জরি বা পরিবর্তন দরকার সে পরিবর্তন পাই নেতৃত্ব কি নব বাস্তবরে আপনার আউ গোটে কথা বি আমাকে স্বীকার করা পড়ব যে বর্তমান নূয় সরকারের সভ্য অধায়ক হুম কিংবা মন্ত্রী মানে হুম সে ভিতরে অনেকটা হচ্ছে অনভিজ্ঞতা তা পাখে অনেক সে আগুন শাসন ক্ষমতার বিরোধী দলের লে ভিতরে অনেক প্রথম থর আসছে কিন্তু তাখানে প্রশাসনিক অভিজ্ঞতা না কিন্তু সে নিশ্চিত ভাবে প্রশাসক মানুষ উপরে নির্ভরশীল হবে কিন্তু প্রশাসক যিয়ে হবে যদি বিশ্বাসনীয় নহবে সে যদি দায়িত্ববান নহবে এবং সে যদি অনেস্ট বা আপনার ঠিক ভাবে লোক যে প্রকার চোরি ডকায়তের লিপ্ত ন রহিকি সে যদি সেবা করার মানসিকতা ন রখবে সরকার বদনাম হয়ে সে যা যা প্রতিজ্ঞা করছেন বা প্রমিস করছেন লোক ইলেকশন বেড়ে সেগুলাকে পরিপালন হয়ে পড়ে না তেমন সে এক বহু বড় সর্জরির আবশ্যকতা আছে বর্তমান সরকার যাইছেন নূয় সরকার আসছেন প্রশাসনিক কলরে পরিবর্তন বি দরকার এবং মু ভাবুছি মনোজ আহুজাঙ্ নেতৃত্বে এই যে প্রকার কথা গুড়ি কহিলি সেগুলিক ভিতরে গোটে বহু দূর মানে বহু চিন্তা ভাব চিন্তা করি অনেক কিছু কাম করা পড়ব তেমন মুখ্যমন্ত্রী সহ সহযোগ করি মুখ্য সচিব শাসন সচিব আলোচনা প্রসঙ্গে বাস্তবরে সে ভিতরে অনেক লোক বি অনেক ভালো লোক বি তা মানে হচ্ছে সমস্ত খারাপ ভালো লোক বাছবা দায়িত্ব পরিবর্তন করা অভিজ্ঞতা সম্পন্ন লোক অধিক প্রাধান্য দেওয়া এবং সেই অনুসারে করা এবং তা সঙ্গে সঙ্গে ওড়িয়া অসুবিধা হচ্ছে গোটে বড় প্রসঙ্গ যদিও আমি জন নন ওড়িয়া বা অণ ওড়িয়া কু আমি চিফ সেক্রেটারি আকারে পাচ্ছে তথাপি ওড়িয়া ভাষা সাহিত্য সংস্কৃতি ইয়াকু মধ্যে প্রাধান্য দেওয়া পড়ব ওড়িয়া অসুবিধা যেভাবে ভাবে বিবেচনা ন হুয়ে সেপাই লক্ষ্য রাখা পড়ব। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।